আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইমোর মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন বা ইমোর অ্যাকাউন্টের মোবাইল নাম্বার যেটা রয়েছে ওটাকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের কি করতে হবে এই ভিডিওটিকে কমপ্লিট দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কিভাবে ইমোর আইডির নাম্বার যেটা রয়েছে ওটাকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। আপনার পুরনো নাম্বার থেকে কিভাবে নতুন নাম্বারে নিয়ে আসবেন আপনাদের ইমোর অ্যাকাউন্টটি সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি করবেন আপনাদের ইমোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে ওপেন করবেন সিম্পলভাবে। আমি ইমোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ইমোর অ্যাপ্লিকেশন যখনই আপনারা ওপেন করবেন, ওপেন করার পর কীভাবে আপনারা চেঞ্জ করবেন ইমোর নাম্বার সেটাই আমি আপনাদের দেখাবো। যে আপনারা পুরনো নাম্বার থেকে কীভাবে নতুন নাম্বারে ট্রান্সফার করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আপনারা সিম্পলভাবে কী করবেন, এই প্রোফাইলের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশান বলে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সেটিংস অপশান আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের একটি জিনিস বলবে কি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশান দেওয়া থাকবে, এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। এটার উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের উপরের দিকে পেয়ে যাবেন কি চেঞ্জ ফোন নাম্বার বলে একটি অপশান কিন্তু পেয়ে যাবেন আপনারা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কি বলছে চেঞ্জ নাম্বার, এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা। চেঞ্জ নাম্বারের উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর কি বলবে আপনাদের ওল্ড নাম্বারটি কিন্তু দিতে বলবে। এখান থেকে আপনারা পুরনো যে নাম্বারটি রয়েছে ওটা কিন্তু দিয়ে দেবেন। আমি সিম্পলভাবে পুরনো নাম্বারটি কিন্তু এখান থেকে টাইপ করে দিচ্ছি। আপনারা এরকমভাবে টাইপ করবেন, করার পর এখান থেকে কি করবেন এখান থেকে আপনাদের নতুন নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এনে কি বলবে আপনাদের, এখান থেকে আপনারা সিম্পলভাবে কন্টিনিউয়ের উপরে ক্লিক করবেন। কন্টিনিউয়ের উপরে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু এখান থেকে দেখবেন একটি আপনাদের কোড আসবে, এখান থেকে আপনাদের একটি কোড চলে আসবে। আপনাদের এই নাম্বারে কিন্তু একটি কোড চলে আসবে, আপনাদের ভেরিফিকেশান কোড কিন্তু চলে আসবে। তাহলে কিভাবে আপনারা এটা করবেন সেটা আমি আপনাদের বলছি। সিম্পলভাবে আপনারা ভেরিফিকেশান কোডটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। আপনাদের ওই কলের নাম্বারটি কিন্তু দিতে হবে, লাস্টে যেই নাম্বারটি রয়েছে ওটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আমি নাম্বারটি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা এরকমভাবে কিন্তু দিয়ে দেবেন। সিম্পলভাবে আপনাদের যেই নাম্বারটি থাকবে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। আমি দেখে দিচ্ছি যে কীভাবে দেবেন। সিম্পলভাবে আপনাদের যেই নাম্বারটি রয়েছে ওটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। লাস্টের যে চারটি নাম্বার থাকবে ওটা দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, অটোমেটিক কিন্তু এটা চেক হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ আমি আপনাদের দেখে দিলাম যে এরকমভাবে কিন্তু আসবে, আপনাদের কলের মাধ্যমে আসবে। আপনাদের যে একটি কল আসবে ওই নাম্বারটি লাস্টের চারটি সংখ্যা কিন্তু আপনাদের ওখানে লিখতে হবে, যখন লিখে দেবেন তখন আপনাদের এরকমভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে ইমোর আইডির নাম্বার পরিবর্তন করতে হয় সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি।